আমরা ট্রু ওয়ালটা বাদ তৈরি করতেছি, ট্রু প্রবলেম হয়েছিল ওয়ালটা বাদ তৈরি করতেছি। এখান থেকে কোন এক লেগ, জাস্ট কোন এক লেগ, কোন এক লেগ, কোন এক লেগ। এখানে ক্লিক করার সময় ব্যাক স্পেস একটু পিছনে যাচ্ছে স্কিপ বাটন দিয়ে। এখানে ক্লিক করার সময় খেয়াল রাখবেন যে এটার সমতল হচ্ছে কিনা, অর্থাৎ ব্লু লাইন আসতেছে কিনা। এবং আমি যদি এখানে যাই, দেখেন এখানে কিছুক্ষণ রাখি, এটা রাখার পর এখানে আসলে একটা কি এই যে ব্লু কালারের লাইন আসতেছে একটা ডট ডট, এটা মানে এটা হচ্ছে সমান্তরাল। তার মানে এখান থেকে দেখাচ্ছে এটা ক্লিক 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 ক্লিক। সেখানে ক্লিক করার আগে আমি এখানে এটা সমান্তরাল করব, ব্লু ক্লিক ক্লিক, এটাকে অফসেট দিব। ধরেন 9 ইঞ্চ সেট, এন্টার। 9 ইঞ্চের একটা ওয়াল সিলেক্ট, একবার মাঝখানের অংশটা ডিলিট। তারপর আমি ভেতরের লাইনগুলো, ভেতরের ওয়ালগুলো আঁকবো, বেশি আঁকবো না, দু একটা ওয়াল আঁকবো। তো আমরা যেহেতু বাইরের ডিজাইন করবো, আমাদের ভেতরের ওয়ালগুলো দরকার নাই, তবু আঁকতেছি আপনাদেরকে দেখানোর জন্য। বাইরে একটা ডিলেট, আর একটা আঁকি। স্কিপ ক্লিক ক্লিক ক্লিক, মাঝখানে অংশটা একবার ক্লিক ডিলেট। তাহলে আমি ওয়াল বানানোর পর গ্রুপ করতে পারবো, আবার এখনো গ্রুপ করে ফেলতে পারবো। এটাকে একটা গ্রুপ করে দিই, আমাদের এটা গ্রুপ করা আছে, এটাকে একটা গ্রুপ করে দিই আলাদা। সেটাকে একবার ক্লিক সিলেক্ট, দুইবার ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে গেলে এটা মেকে গ্রুপ, আমার এটা একটা আলাদা গ্রুপ হয়ে গেল। আমি এটাকে একটা লেয়ার দেবো, এখান থেকে এটাকে লেয়ার দেওয়ার জন্য একটা নিউ লেয়ার ক্রিয়েট করি, গ্রাউন্ড গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর ওয়াল। সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের জন্য ওয়াল। তো আমি এটাকে লেয়ারে দিয়ে দিব, এটাকে সিলেক্ট, এন্ট্রি ইনফো, গ্রাউন্ড ফ্লোর ওয়ালে দিয়ে দিলাম এটাকে। আমি এটাকে হাইড অ্যান্ড হাইড করতে পারবো এখন। আমি এখন এটা 3D ওয়ালটা তৈরি করবো, এটা করার জন্য এখন এটা তার কাজ করা যাবে না, এটাকে আমার গ্রুপটাকে এডিট গ্রুপ করতে হবে। এটাতে ক্লিক সিলেক্ট, ডবল ক্লিক করলে আমি ওই গ্রুপে চলে যাব, আর না হয় এখান থেকে যদি আমি একবার ক্লিক করে এডিট গ্রুপ দিই তাও হবে। এখন আমি এটাকে ওয়াল তৈরি করতে পারবো, সিলেক্ট সরি, এখানে একটা মাঝখানের লাইন আছে, ওই লাইনটা এরেজ করতে হবে, না হলে পুরো ওয়ালটা একসাথে তৈরি হবে না। ইরিস দাগটাকে ইরেজ করলাম, এটাকে এখন আমি সিলেক্ট 10 ফিট হাইট, এন্টার। আমাদের এখানে একটা ওয়াল রয়ে গেছে, সমস্যা নেই, এটাকে আমরা দুইভাবে করতে পারবো, এখানে দিক থেকেও টান দিয়ে করতে পারবো, আবার এই দিক থেকে উপরের দিকেও তুলতে পারবো। এই জাস্ট এই লাইনে নিয়ে ছেড়ে দিব, শেষ। এখন আমরা এখানে জানালা ক্রিয়েট করব, আবার এই গ্রুপে যাচ্ছি। জানালা এমনি বাইরে ক্রিয়েট করলে হবে না, এখানে এভাবে বাইরে ক্রিয়েট করে ফেললে হবে না, এটা গ্রুপের মধ্যে করতে হবে। সেটা গ্রুপে এডিট গ্রুপ,
গ্রুপে গিয়ে এখানে জানালা দরজা গুলো ইয়ে করবো করার জন্য রিমোট দরজা জানালা তৈরি করার জন্য একটা মাপ দেওয়া আছে, আচ্ছা আমি ট্যাপ টুল দিয়ে এখান থেকে দাগটা দিয়ে দিই। এখন আমরা এখানে দরজা জানালা তৈরি করবো, দরজা জানালার জন্য আমাদের এখানে একটা মাপ দিতে হবে, নির্দিষ্ট একটা মাপ। এখানে আমি ট্যাপ টুলটা নিচ্ছি, কত উপরে দিব এটা 2.2 ফিট 5 ইঞ্চ, এন্টার। তো জানালার হাইট কত দিব এটা, এখান থেকে দিচ্ছি 4 ফিট, এন্টার। তারপর জানালা আর কোথায় আছে, জানালা একটা এদিকে আছে, এই জন্য এখানে দিই 2 ফিট 5 ইঞ্চ, এন্টার। উপরের দিকে হাইট হচ্ছে জানালার 4 ফিট, এন্টার। তারপরে জানালা একটু এক্সরে মধ্যে দেখি, এখান থেকে দেখুক আমি জানালার হাইটটা দিব এখান থেকে, যদি এখানে একটা দাগ, সিক্স ফিট, এখানে দাগগুলো দেখা যাচ্ছে, এখান থেকে একটা এখানে দাগ দিই, এখন আমি জানালা তৈরি করার জন্য জানালা যদি এখানে বাইরে তৈরি করি তাহলে হবে না, এটা জানালা গুলো হচ্ছে যে গ্রুপের মধ্যে এডিট গ্রুপে তৈরি করতে হবে, তাহলে এটাকে আবার এখান থেকে এতটুকু পর্যন্ত একটা দাগ, এখান থেকে এ পর্যন্ত একটা দাগ, এডিট গ্রুপ সেখানে দাগ গুলো দেখা যাচ্ছে একটু হালকা হালকা, তো আমি এখানে একটা লাইন দিব মাউসের পয়েন্ট নিয়ে গেলে এমনিতে মাউস পয়েন্ট হবে যেখানে দাগ আছে সেখানে, সেখান থেকে অর্থাৎ লাল মানে হচ্ছে সমান্তরাল আছে, ক্লিক, এখান থেকে ক্লিক, স্কেপ। তারপরে এই বরাবর এখানে একটা দাগ দিয়েছিলাম, অর্থাৎ আমি নিয়ে গেলে মাউস অটোমেটিক পয়েন্ট, এখানে পয়েন্ট হচ্ছে এখানে আলাদা একটা পয়েন্ট, এখান থেকে উপরের দিকে ব্লু ব্লু কালার মানে হচ্ছে যে আছে 90 ডিগ্রি, ক্লিক, প্রেস, ক্লিক, এই যে
ব্লু কালার মানে 90 ডিগ্রি।